শাসক দলের কথাই যিনি বাগ সেই অনুব্রতর আবার কি হলো? আদালতে সাংবাদিকদের প্রশ্নের মুখে উত্তরের খই ফোটালেন, খই রীতিমতো খই, কিন্তু চুপ থাকলেন একটি মাত্র প্রশ্নে চুপ। পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল ভালো করবে? এবার বেশ কয়েকবার একই প্রশ্ন, কিন্তু চুপ কেষ্ট অনুব্রত চুপ। দেখুন তিহাড়ে কেষ্ট। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে প্রোডাকশন ওয়ারেন্ট ও ভিডিও কনফারেন্স ছিল, সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের মুখে কেষ্ট। কিন্তু পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল কেমন হবে সেই প্রশ্নে স্পিকটি নট বীরভূম জেলা তৃণমূল সভাপতি। একবার নয়, বারবার বারবার তারই দলের পঞ্চায়েতের ফল প্রসঙ্গে মৌন থাকলেন অনুব্রত। তবে একটি প্রশ্নে মৌন থাকলেও সুকন্যার বেল থেকে তার শারীরিক স্থিতি সব বিষয়ে মুখ খোলেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা। আপনার বেলো 27 তারিখ আছে হাইকোর্টে, দেখা যাক কি হবে। অতীতে পঞ্চায়েত ভোটের আগে চড়াম চড়াম ঢাক গুড় বাতাসার দাওয়াই দিতে শোনা যেত। অনুকূলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে। বারবার রাজ্যে ফিরতে আবেদন করছেন অনুব্রত মণ্ডল, কিন্তু সেই আবেদন খারিজ হচ্ছে আদালতে। এবার কি তাহলে অনুব্রত মণ্ডল বুঝতে পারছেন তিহাড়ে থেকে জেলার রাশ রাখা তার পক্ষে সম্ভব নয়? ভোটে আর প্রভাব খাটাতে পারবেন না জেনেই কি পঞ্চায়েত ইস্যুতে মুখে কুলুপ অনুব্রত? রিপাবলিক বাংলা। কোন ইস্যুতে সরগরম রাজ্য? মিস করে গেছেন কি কাজের চাপে? রাজ্যের শিক্ষা ব্যবস্থা টানে মারার হুমকি, ভারতীয় সংবিধানে জবাব চাইবো, চোখে চোখ রেখে সরকারি চাকরি পেতে চাই, অসহিষ্ণুতা। সকাল সকাল 3 প্রাইম টাইম শো এর সেরা অংশ দেখুন খবরের ত্রিকোণমিতিতে, প্রতিদিন সকাল 7টায় রিপাবলিক বাংলায়।